গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি স্পন্দন কলেজ অফ এডুকেশনের একজন শিক্ষক তাপস কুমার পাল। আজ ডিএলএড ফার্স্ট ইয়ারের চাইল্ড স্টাডিজ থেকে ইউনিট 7 এর কগনিশন এই অংশটি থেকে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। পূর্বের ক্লাসেই তোমাদের আলোচনা হয়েছে স্কিমা কি, আজ পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যে পিয়াজে শিশু বা শিক্ষার্থীর জ্ঞানমূলক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশের কোন বয়সে কিরকম তাদের জ্ঞানের প্রকাশ ঘটে সেটি তিনি চারটি পর্যায়ে ভাগ করে দেখিয়েছেন। এগুলি কি কি? সংবেদন সঞ্চালনমূলক স্তর, যার বয়সসীমা জন্ম থেকে প্রথম 2 বছর। প্রাক সক্রিয়তামূলক স্তর, যার বয়সসীমা 2 থেকে 7 বছর। আর একটা আছে, পরে আলোচনা করছি, সক্রিয়তামূলক স্তর, যার বয়সসীমা 7 থেকে 11 বছর। আরেকটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর বা জ্ঞানমূলক বিকাশে বা প্রোগ্রামমূলক বিকাশের সর্বোচ্চ স্তর, যার বয়সসীমা 11 থেকে 18 বছর। তো প্রথম আমরা আসি সংবেদন সঞ্চালনমূলক স্তর, অর্থাৎ ব্যক্তির জন্মের প্রথম 2 বছর। এই সময়ে শিশু বা শিক্ষার্থীর কিরকম জ্ঞানমূলক বিকাশ হয়, এই স্তরের বৈশিষ্ট্য কি? না, এই স্তরে শিশু শুধুমাত্র সংবেদন, অর্থাৎ তাদের এবং সংবেদন এবং সঞ্চালনের ক্ষমতা জন্মায়, অন্য কিছু আচরণ তারা করতে পারে না। এই স্তরের বৈশিষ্ট্য আছে দুটি। প্রথমত কি? আত্মকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতা। বুঝতেই পারছো যে আত্মকেন্দ্রিকতা কি? নিজস্ব অনুযায়ী এরা আচরণ করে, অর্থাৎ নিজেদের যে আচরণ ভালো লাগে সেই আচরণই তারা করতে থাকে, অর্থাৎ আত্মকেন্দ্রিক থাকে। পারিপার্শ্বিক মানুষের বা সমাজের তার এই আচরণ ভালো লাগবে কি খারাপ লাগবে এই ধারণা তার গড়ে ওঠে না। শিশু বা শিক্ষার্থী সেই আচরণই করে যে আচরণ তাদের নিজেদের ভালো লাগে, সেই কাজই করে যে কাজ তাদের নিজেদের করতে ভালো লাগে। আরেকটি কি? না, বস্তুর স্থায়িত্ব। বস্তুর স্থায়িত্ব, বস্তুর স্থায়িত্বের সঠিক বোধ শিক্ষার্থী গড়ে ওঠে না। তার চোখের সামনে কোনো একটি বস্তুকে রাখলে বস্তুটি সম্পর্কে তার ধারণা থাকে, কিন্তু তার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে গেলে সে মনে করে বস্তুটির বাস্তবে আর কোনো অস্তিত্বই নেই, অন্য কোনো জায়গায় যে বস্তুটি থাকতে পারে এই ধারণা তার গড়ে ওঠে না। অর্থাৎ কি না, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠে না। দ্বিতীয় পর্যায়ে কি আসছে? প্রাক সক্রিয়তামূলক স্তর বা প্রাক সক্রিয়তার স্তর, প্রি অপারেশনাল স্টেজ। এই স্তরের বয়সসীমা 2 থেকে 7 বছর। দেখো, প্রাক সক্রিয়তা স্তর, অর্থাৎ সক্রিয়তার পূর্ব পর্যায়, এই পর্যায়ে শিক্ষার্থী সংবেদন সঞ্চারমূলক স্তর, অর্থাৎ জন্মকালীন অবস্থাকে পেরিয়ে এসেছে, আবার সক্রিয়তার পর্যায়েতে পৌঁছায়নি, তার মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ সক্রিয় যে শিশু হবে তার পূর্ব পর্যায়ে, অর্থাৎ এই পর্যায়ে ধারণাগুলো গড়ে ওঠে,
কিন্তু স্পষ্টভাবে নয়, অস্পষ্ট। এই স্তরের কতগুলি বৈশিষ্ট্য আছে, একটি কি বাস্তববাদ, এই পর্যায়ে শিশুর বহির্জগৎ এবং অন্তর্জগৎ সম্পর্কে ধারণা গড়ে ওঠে, কিন্তু সঠিক ধারণা গড়ে ওঠে না, বাস্তব জগৎ সম্পর্কে তার ধারণা গড়ে ওঠে। দ্বিতীয় কি কৃত্রিমতাবাদ, কৃত্রিমতাবাদ অর্থাৎ শিশু বা শিক্ষার্থী সবকিছুকেই মনে করে মানুষের সৃষ্টি, তা সে প্রকৃতি হোক, সূর্য, গ্রহ, নক্ষত্র, স্বাভাবিকভাবে যে কিছু সৃষ্টি হয়েছে এই বোধ তার গড়ে ওঠে না, সে মনে করে সবকিছুই মনুষ্য দ্বারা সৃষ্ট, মানুষই তৈরি করেছে, একেই বলে কৃত্রিমতাবাদ। তিন নম্বর কি সর্বপ্রাণবাদ, সর্বপ্রাণবাদ শিশু বা শিক্ষার্থী সবকিছুতেই প্রাণের অস্তিত্ব খুঁজে পায়, জড় বস্তুতেও সে প্রাণ স্পন্দন অনুভব করে, অর্থাৎ একটি পাখা ঘুরছে কিনা, কেন, কারণ পাখাটির নিজস্ব প্রাণ আছে বলেই সে ঘুরতে থাকে, এই বোধ তার জন্মায়, অর্থাৎ সবকিছুতেই প্রাণের অস্তিত্ব খুঁজে পায়, একই বলে সর্বপ্রাণবাদ। আর অবযুক্তিপূর্ণ বিচার, অবযুক্তিপূর্ণ বিচার শিশু বা শিক্ষার্থী বিচার করতে শেখে কিন্তু সঠিক যুক্তি সহকারে নয়, অর্থাৎ যুক্তিহীন বিচার ক্ষমতা গড়ে ওঠে এই প্রাক সক্রিয়তার পর্যায়ে, যুক্তি সহকারে সে বিচার করতে পারে না। ঠিক আছে, আজ দ্বিতীয় স্তরে থাক, পরবর্তী ক্লাসে পর দুটি স্তর নিয়ে আলোচনা করবো।